নিঝুমপুর বনের পাশে ছিল একটা ছোট্ট গুহা। ওই গুহায় নাগরাজ আর নাগরানী একটা সন্তানের আজ জন্ম দিয়েছে। আজ তাদের খুশি হওয়ার কথা, কিন্তু তার আজ খুশি না হয়ে দুঃখ প্রকাশ করছে। কারণ তাদের যে বিষকন্যা জন্ম নিয়েছে, সে তাদের রূপ না নিয়ে একটা পাখির রূপ নিয়ে জন্মগ্রহণ করেছে। গিন্নি, এটা তুমি কি জন্ম দিয়েছো? এ তো আমাদের জাতের নয়। এই বিষকন্যা যদি আমাদের সাথে থাকে, তাহলে যে পুরো নাককুলে আমাদের সম্মান থাকবে না। আমি কি দোষ করেছিলাম যে আমার সন্তান এমন হলো? এই কন্যা একটা অভিশাপ, একে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এই বলে নাগরাজ আর নাগরানী বিষকন্যাকে তাড়িয়ে দেয়। সেই নাগকন্যা বনের পথে কান্না করতে করতে হাঁটতে থাকে। ওই বনে টুনি, মুন্নি আর বিউটি নামে তিনজা বাস করত। ওদের তিনজায়ের কোনো সন্তান ছিল না। এ মুন্নি, বিউটি, তোরা নদীতে জল আনতে যাবি না? তোরা যদি না যাস, তাহলে আমি একাই গেলাম। দাঁড়া দিদি, আমরাও যাব তো। এই বলে ওরা নদীতে জল আনতে যায়। পথে চলতে চলতে ওরা দেখে শালিকের মেয়ে শালু শালিকের সাথে খেলছে। এই দেখে মুন্নি, দিদি দেখো, শালিক তার মেয়ের সাথে কত আনন্দ করছে। যদি আমাদেরও এমন একটা সন্তান থাকতো, কতই না ভালো হতো। হে ঈশ্বর, তুমি আমাদের তিনজনকে একটা সন্তান দিলে না কেন? হে ঈশ্বর, তুমি আমাদের তিনজনকে সন্তান নাই দাও, কিন্তু একজনকে তো দিলেই পারতে। আমরা ওই একটা সন্তানকে নিয়ে খুব খুশি থাকতাম। তুমি ঠিক বলেছো দিদি, অন্তত মা ডাকটা তো শুনতে পেতাম। মা ডাক শোনার জন্য যে আমার প্রাণটা সবসময় ছটফট করে দিদি। এসব কথা বলতে বলতে ওরা নদীর পাশে চলে আসে। আর এমন সময় হঠাৎ করে তারা কান্নার আওয়াজ শুনতে পায়। দিদি, এই ছোট, মনে হয় কেউ কান্না করছে রে। দিদি, তোমরা কি শুনতে পাচ্ছো? হ্যাঁ রে, আমরাও তো শুনতে পাচ্ছি। কান্না শুনে মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা কান্না করছে, কিন্তু চারদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। দিদি, ওই দেখো, কি সুন্দর একটা পাখি ছানা, কিন্তু ও কেন কান্না করছে? চলো তো গিয়ে আমরা একবার জিজ্ঞাসা করি। এই বলে ওরা তিনজন পাখির বাচ্চার কাছে যায়। কে মা তুমি? তুমি কোথা থেকে এসেছো? আর তোমার বাবা মা কোথায়? আর তুমি কান্নাই বা কেন করছো বলো তো? বাচ্চারা ছোট থাকার কারণে কোনো কথাই বলতে পারে না, শুধু কান্না করতে থাকে। দিদি, মনে হয় ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। ঈশ্বর আমাদের তিনজনের মনের ইচ্ছা পূরণ করেছে। মা, তুমি কান্না করো না, আজ থেকে আমরা তিনজনই তোমার মা, আর তোমার নাম হলো টুকি। চলো না তুমি আমাদের সাথে। এরপর ওরা তিনজন বিষকন্যাকে কুড়িয়ে পেয়ে অনেক খুশি হয়। ওরা বিষকন্যাকে পাখির ছানা ভেবে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করতে থাকে। তাদের তিনজনের মধ্যে একজন বিষকন্যাকে খাইয়ে দেয়, আর কেউ গোসল করিয়ে দেয়, আর কেউ ওকে নিয়ে পুরো বন ঘুরে বেড়ায়। এভাবেই আস্তে আস্তে বিষকন্যা বড় হতে থাকে। কিন্তু ওদের তিনজনের মধ্যে কেউ জানতো না যে তাদের সন্তান বিষকন্যা। একদিন শালিকের মেয়ে শালুকে সাপে কাটে। হে ঈশ্বর, তুমি আমার মেয়ের জীবনটাকে ভিক্ষে দিয়ে যাও। আমি যে আমার মেয়েকে ছাড়া বাঁচবো না ঈশ্বর, আমার মেয়েটার কি হলো ঈশ্বর? বনে সব পাখিরা শালুকে দেখতে আসে। শালিক কবিরাজ ডাক্তার ডেকে আনে বীজ ছাড়ার জন্য, কিন্তু কেউ বীজ ছাড়াতে পারে না। আর এই জন্যে শালিক ওর মেয়ের আশা একদম ছেড়ে দেয়। এই কথা টুকি শুনে ছুটতে সেখানে আসে, আর চুপি চুপি শালু শরীর থেকে বিষ শুষে নেয়, আর সাথে সাথে শালু ভালো হয়ে যায়। টুকির এই কথা মুন্নি জানতে পারে। শালুকে সুস্থ দেখে শালিক অনেক খুশি হয়, আর আবার অনেক অবাকও হয়। মা শালু, তুই ভালো হয়ে গেছিস, ঈশ্বরকে অনেক ধন্যবাদ। মা শালু, তুই আমাকে না বলে আর কোথাও যাবি না রে মা? মুন্নি শালুর এই কাণ্ড দেখে বাড়িতে আসে, আর টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলে,
হ্যারে মুন্নি, আমি বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি টুকি সাধারণ পাখিদের চেয়ে ভিন্ন ভিন্ন আচরণ করছে। দিদি, আমি তোমাকে এর আগে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না জন্য আমি তোমাকে কিছু বলতে পারিনি। দিদি, আমি এর আগে একদিন টুকির পুরো শরীর নীল হয়ে যেতে দেখেছি। তবে কি দিদি, আমাদের কন্যা কোনো সাপ কন্যা না বিষ কন্যা? কি বলো দিদি, আমাদের উপর নজর রাখতে হবে, আমাদের যে সত্যিটা জানতেই হবে রে। এরপর থেকে ওরা তিনজন টুকি সত্যিটা জানার জন্য ওর উপর নজর রাখতে থাকে। একদিন টুকি কনকের সাথে বল দিয়ে বনে খেলা করছিল, আর হঠাৎ করে বলটা ঝোপের ভিতর চলে যায়, আর বলটা আনতে কনক ঝোপের ঝাড়ে যায়। ওই ঝোপেই একটা সাপ লুকিয়েছিল। কনক যেই না বলটাতে হাত দিবে, ঠিক তখনই টুকি কনককে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সাপটাকে আস্ত গিলে খায়, আর কনক মাটিতে পড়ে যায়। আর সে কারণে কনক টুকির এসব কাহিনী দেখতে পায় না, কিন্তু মুন্নি সব কিছু দেখে। এরপর টুকির খেলা শেষে টুকি বাড়িতে ফিরে যায়। টুকিমা, তুই একটু এদিকে আয় তো মা, তোর সঙ্গে আমাদের জরুরি কিছু কথা আছে। টুকিমা, তুই একটু এদিকে আয় তো মা, তোর সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে, আয় এদিকে শুনে যা। কি ব্যাপার মা, কোনো আনন্দের খবর আছে নাকি? মেজো মা, আমি যে তোমাকে বিরিয়ানি রান্না করতে বলেছিলাম, করেছ কি? তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার যে বিরিয়ানি খেতে খুব মজা লাগে। টুকি, আমরা তোর আসল রূপ চিনতে পেরেছি, এখন শুধু তোর মুখ থেকে শোনা বাকি। মা শোন, আমরা তোর মা হই, আর আমরা চাই না তোর কোনো ক্ষতি হোক অথবা কোনো বিপদ হোক। মা, আমি তাহলে তোমাদেরকে সত্যি কথা বলছি, আমি আসলে এক বিষকন্যা। আমি এতদিন কিছু জানতাম না, কিন্তু শালুকের সেই দুর্ঘটনার পর থেকে সবটাই বুঝতে পারছি। আমি আমার মাদেরকে হারাতে চাইনি, তাই তোমাদেরকে আমি কিচ্ছু বলিনি। আমি বনের কারো কোনো ক্ষতি করব না মা, তোমরা আমাকে তাড়িয়ে দিও না মা, আমাকে তোমরা বিশ্বাস করো। বনের কেউ যদি আমার আসল রূপ জানতে পারে, তাহলে কি আমাকে বন থেকে তাড়িয়ে দিবে? তার আগে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে তোমাদের কাছে রাখো। এসব তুই কি বলছিস মা, তুই আমাদের জন্ম দেওয়া সন্তান না হলেও তুই যে আমাদের প্রাণের চেয়ে প্রিয়, আমরা তোকে তাড়িয়ে কেন দেব বলতো? মারে, তুই আমাদের কাছে সারা জীবন থাকবি, আর তোর এই কথা কেউ জানতে পারবে না। মা, তোমরা তিনজন আমার খুব ভালো মা, তোমরা থাকতে কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারবে না। এরপর থেকে ওরা আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হিমঝরি বনে বাস করত এক টোনা আর টুনি। টোনা ছিল খুবই সৎ, আর টোনার একটা গাভী ছিল, আর ওই গাভীর দুধ বিক্রি করে টোনা তার সংসার চালাতো। টুনি, ও টুনি, আমি গাভীর খড় আনতে যাচ্ছি, তুমি গাভী আর বাছুরটাকে দেখে রেখো। শোনো টোনা, শুধু গাভীর খড় আর ঘাস আনলেই হবে? গরুর জন্য তো ভুষিও আনতে হবে, তাই না? আসার সময় 2 কিলো ভুষি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবার আমি চললাম। এই বলে টোনা গাভী আর গাভীর বাছুরের জন্য খাবার আনতে যায়। টুনি টোনা না আসা পর্যন্ত গাভী ও তার বাছুরের অনেক যত্ন করতে থাকে। বেশ কিছুক্ষণ পর টোনা গাভী আর বাছুরের জন্য খাবার এনে গাভী আর বাছুরকে খেতে দেয়। এরপর গাভীর দুধ দহন করে টোনা তা বাজারে বিক্রি করতে যায়। টোনা দাদা, তোমার গাভী দুধ তো একদম খাঁটি, আর খেতেও খুব সুস্বাদু গো। আমি তো এরকম গাভীর দুধ কখনো খাইনি। আমার গাভীটা একদম লক্ষ্মী গো, ওই লক্ষ্মী তো আমার পুরো সংসারটা চালায়। ওই লক্ষ্মী যদি না থাকতো, তাহলে যে কিভাবে আমার সংসারটা চলতো? এই বলে টোনা শালিককে দুধ দেয়, আর শালিক সেখান থেকে চলে যায়। এইভাবে তাদের দিন কাটতে থাকে। অন্যদিকে যজ্ঞ কাকেরও একটা গাভী ছিল, কিন্তু যজ্ঞ কাক ছিল খুবই লোভী আর খুব অসৎ। টোনাকে দেখে যজ্ঞ কাকের খুব লোভ হয়। যজ্ঞ কাকু বাজারে তার গাভীর দুধ বিক্রি করতো। না না কণিকা, এভাবে আর ব্যবসা করা যাবে না, এভাবে চলতে থাকলে আমরা কোনোদিনও বড়লোক হতে পারবো না, তুমি কি বুঝেছো?
তাহলে যে দুধে আরো বেশি বেশি করে জল মেশাতে হবে, কি বলো যজ্ঞ? না না, এত বেশি করে জল মিশালে বনের পাখিরা সব বুঝে যাবে, আমাদের ব্যবসা ধুলোয় মিশে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? তাহলে কি করবে শুনি? এছাড়া কি আর কোনো বুদ্ধি আছে? তুমি বরং বুদ্ধি বের করো, আমি গাভীটাকে খেতে দেই। এই বলে কণিকা সেখান থেকে চলে যায়। আর যজ্ঞ ভাবতেই থাকে কি করে গাভীর দুধ বেশি করা যায়। এমন সময় যজ্ঞ, পেয়েছি, এবার আমি গাভীকে ইনজেকশন দিয়ে গাভী দুধ বেশি করব, তারপর বাজারে বিক্রি করব, আর অনেক টাকা পাবো। তবে আর দেরি না করে বাজারে এখনই গিয়ে ইনজেকশন নিয়ে আসি। এই বলে যজ্ঞ বাজার থেকে গরুর ইনজেকশন কিনে আনে আর তার গাভীকে ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার বেশ কিছুক্ষণ পর যজ্ঞ তার গাভীর দুধ দহন করে আর আগের তুলনায় গাভী অনেক বেশি দুধ দেয়। ও মা, যজ্ঞ তোমার বুদ্ধির তারিফ তো করতেই হয়, এই না হলে বুদ্ধির মতো বুদ্ধি, এবার আমরা অনেক বড় লোক হব। যাও যাও তাড়াতাড়ি দুধ নিয়ে বাজারে যাও। এরপর যজ্ঞ দুধ নিয়ে বাজারে যায়। এসো 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 শালি কবিতর বিউটি, আজকে আমি টাটকা গাভী দুধ নিয়ে এসেছি, একদিন খেলে প্রতিদিন কিনতে চাইবে, এত স্বাদ তোমাদের মুখে লেগেই থাকবে, এসো এসো নিয়ে যাও। যজ্ঞর এমন কথা শুনে বনের সব পাখিরাই তার কাছে যায় দুধ কেনার জন্য, আর সব দুধ বিক্রি হয়ে যায়। পরের দিন যজ্ঞ কাক তার গাভীর দুধ কেনার জন্য আর কাউকেই ডাকে না, বরং সবাই যজ্ঞর কাছে এসে গাভীর দুধ কিনে নিয়ে যায়। যজ্ঞ দাদা, সত্যি কালকের গাভীর দুধ অনেক সুস্বাদু ছিল, তাই তো আজকেও আমরা আবার এলাম তোমার কাছে। আমাকে আর 1 লিটার দুধ দাও তো দাদা। আমি বলেছিলাম না একদিন খেলে প্রতিদিন আসবে। এরপর বনের পাখিরা যজ্ঞর কাছ থেকে দুধ কিনে নিয়ে যায় আর যজ্ঞ কাক তার গাভীকে ইনজেকশন দেওয়ার কারণে গাভীর দুধ খেতেও মিষ্টি হয় আর অনেক সুস্বাদু হয়। কিন্তু এত সুস্বাদু হলেও তার শরীরের জন্য খুবই ক্ষতিকর ছিল। কিন্তু বনের কেউ জানতো না যে যজ্ঞ ইনজেকশন দিয়ে তার গাভীর দুধ বেশি করে। এভাবেই দিন যেতে থাকে। অন্যদিকে টোনার গাভীর দুধ বিক্রি হতে চায় না। এই দেখে টোনা টুনিকে বলে, টুনি কি যে করি, কেউই তো এখন আমাদের গাভীর দুধ কিনতেই চায় না, আর সবাই শুধু যজ্ঞ দাদার কাছ থেকেই কিনে নেয়। তা বলি গো, যজ্ঞ দাদার গাভী তো আগে এত বেশি দুধ দেয়নি, তা হঠাৎ করে যজ্ঞ দাদা গরুকে কি এমন খাওয়ানো শুরু করলো বলো তো, যে যজ্ঞ দাদার গাভী এত বেশি দুধ দেওয়া শুরু করেছে? যজ্ঞ দাদা যে লোভী আর অসৎ, আমার মনে হয় যজ্ঞ দাদা নিশ্চয়ই কিছু একটা করেছে। টোনা টুনির কথায় পাত্তা না দিয়ে বলে, এটাই হলো মেয়েদের একটাই সমস্যা, কোথাও কিছু দেখলেই কিছু না কিছু ভেবেই রাখবে। আমি বলি কি, এখন ওসব আলতু ফালতু চিন্তা সব বাদ দাও, এখন সংসার কিভাবে চলবে সেটা নিয়ে একটু ভাবো। কি বললে তুমি? আমি আলতু ফালতু কথা বলি? যদি আমার কথা সত্যি না হয় তাহলে দেখে নিও তুমি, এই আমি বলে দিলাম। এদিকে যজ্ঞর ইনজেকশন দেওয়া দুধ খেয়ে বনের প্রায় সবাই অসুস্থ হয়ে যায়। একদিন টুনি বনের রাস্তা দিয়ে কোথায় যেন যাচ্ছিল, এমন সময় টুনি দেখতে পায় যে শালিক তার অসুস্থ মেয়েকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। দিদি কোথায় যাচ্ছ শালুকে নিয়ে? আর ওর কি হয়েছে? আমার শালু 2 দিন থেকে বমি করছে, আর ওর পেটের ব্যথায় একদম কুখে মরছে, আর ডাক্তার বলেছে খাদ্যে কোনো ভেজাল হওয়ার কারণে এমনটা হয়েছে, তাই তো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু দিদি খাদ্যের ভেজাল কি করে হলো? ডাক্তার বলেছে দুধ খাওয়ার কারণে নাকি এমনটা হয়েছে। এই বলে যে যার কাজে চলে যায়। টুনি চলতে চলতে কবুতর, তোতা, মিষ্টি দিয়ে এদের সাথে দেখা হয়ে যায়, কিন্তু সবারই একই সমস্যা ছিল। এসব দেখে টুনি বলে, সবার একই সমস্যা, দুধ খেয়ে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। টোনা তো খাঁটি দুধ বিক্রি করে, আজ কয়েকদিন থেকে আমাদের দুধ কেউই কিনছে না। তাহলে আমি ঠিকই বুঝতে পেরেছি, যজ্ঞ দাদার গাভীর দুধ খেয়ে সবার এই অবস্থা হয়েছে। না, যজ্ঞ দাদার উপর নজর রাখতে হবে। এই বলে টুনি যজ্ঞর উপর নজর রাখতে তার বাড়িতে চলে যায়, আর সেখানে গিয়ে টুনি দেখে যে যজ্ঞ তার গাভীর দুধ বেশি করার জন্য তার গাভীকে ইনজেকশন দিচ্ছে আর বলছে, ইনজেকশন দিয়ে আমার অনেক উপকার হয়েছে, বনের কার কি হোক হোক আমার কিছুই যায় আসে না, আমি শুধু আমার উন্নতি নিয়েই ভাববো, এটাই আমি চাই।
টুনি যোগুর এসব কাণ্ড দেখে আর টোনাকে সব ঘটনা খুলে বলে। আর এই সব ঘটনার কথা শুনে টোনা বলে, টুনি তুমি কি সব সত্যি বলছো? তবে তো বনের সব পাখিকে সত্যি কথাগুলো বলতেই হবে, এখনই সবাইকে সতর্ক করতে হবে। এই বলে টোনা চলে যায় বনের সব পাখিকে সতর্ক করার জন্য। তো বনের সব পাখি টোনার কথা বিশ্বাস করতে চায় না, তাই টোনা বলে, ঠিক আছে, তোমাদের আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। তোমরা কাল সকালে চুপি চুপি আমার সাথে যোগ্যু দাদার বাড়িতে যাবে, আর তোমরা নিজের চোখেই সবটা দেখতে পাবে। এরপর সবাই টোনার কথায় রাজি হয়ে যায়। আর পরের দিন সকালে বনের সবাই চুপি চুপি যোগ্যু কাকের বাড়িতে যায়, আর গিয়ে দেখতে পায় যে যোগ্যু প্রতিদিনের মতো আজকেও তার গাভিটাকে ইনজেকশন দিচ্ছে। এমন সময় টোনা বলে, যোগ্যু দাদা তোমার খেলা এবার শেষ, তোমার সব অপকর্ম বনের সবার কাছে ধরা পড়ে গেছে। যোগ্যু কাক বনের সবাইকে একসাথে দেখে অনেক ভয় পেয়ে যায় আর সব সত্যিটা সবার সামনে বলে দেয়। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি লোভের কারণে এসব করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। কিন্তু বনের কেউই যোগ্যুর কোনো কথাই শোনে না, বরং যোগ্যু কাককে বন থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে বনের সবাই টোনার কাছ থেকে খাঁটি গাভীর দুধ কিনে নিত। হিমছড়ি বনে টোনা টুনি নামের এক দম্পতি বাস করত। তারা ছিল অনেক গরিব। এগো টোনা, তুমি কাজ থেকে এত তাড়াতাড়ি ফিরলে যে আজ বাজার আনোনি কেন? কি আর করব গিন্নি, আমাদের যে সর্বনাশ হয়ে গেছে, আমাদের যে সব শেষ হয়ে গেছে। আরে টোনা, এসব কি বলছো? আগে বলো তো কি হয়েছে। গিন্নি, মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে গো, আর বলেছে আমার মতো গরিবকে আর কাজে রাখবে না। এখন আমাদের কি হবে গিন্নি? এই সংসারটা আমি কিভাবে চালাবো? হাই হাই টোনা, তুমি এসব কি বলছো? এখন তাহলে আমাদের সংসার কিভাবে চলবে? আমরা এখন কি খেয়ে বাঁচবো? টোনা টুনি এসব বলে অনেক চিন্তা করতে থাকে। এক পর্যায়ে টুনি বলে, আচ্ছা টোনা, আমি বলি কি, আমার তো কিছু গয়না আছে, তুমি না হয় সেসব বিক্রি করে যা টাকা পাবে তা দিয়ে একটা ছাগল কিনে আনো, আর সেই ছাগলের দুধ বাজারে বিক্রি করে যা রোজগার হবে তা দিয়ে আমাদের দুজনের সংসার ভালোই চলবে। হ্যাঁ গো টুনি, কথাটা তুমি মন্দ বলনি। ঠিক আছে টুনি, তবে আমি তাই করব। এরপর টুনি ঘর থেকে তার সমস্ত গহনা এনে টোনাকে দেয়, আর টোনা সেসব গহনা বাজারে গিয়ে বিক্রি করে যে সব টাকা পায় তা দিয়ে একটা ছাগল কিনে আনে। আর তারপর থেকে টোনা সেই ছাগলের দুধ বাজারে বিক্রি করে তার সংসার চালাতো, আর তাদের সংসার বেশ ভালোই চলছিল। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে সেই ছাগলটি অসুস্থ হয়ে মারা যায়, আর তারপর থেকে টোনা টুনির অবস্থা করুণ হয়ে যায়। এভাবে খেয়ে না খেয়ে তাদের অনেক দিন কেটে যায়। টোনা, এভাবে আর কতদিন আমরা জল খেয়ে থাকবো? বলো তো তুমি একটা কাজ করছো না কেন? আমি আশেপাশে পাখিদের বাড়িতে কাজ খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কেউ আমায় কোনো কাজই দিল না। টুনি, আমি কি কম চেষ্টা করছি বলো তো? কেউ কাজ না দিলে আমি কি করব, তুমি বলো। এখন তো একটাই ভরসা, যোগ্যু দাদা। যোগ্যু দাদা তো পাশের নদীতে নৌকা চালায়, দেখি তার কাছে গিয়ে কোনো কাজ পাই কি না। এই বলে টোনা নদীর দিকে যেতে থাকে, আর কিছুক্ষণ উঠতে উঠতে নদীর পাড়ে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে টোনা দেখে যোগ্যু কাক তার নৌকায় যাত্রী তুলছে। যোগ্যু দাদা, ও যোগ্যু দাদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ রে টোনা, এত চিৎকার করছিস কেন তুই? দেখতে পারছিস না আমি নৌকায় যাত্রী তুলছি, অনেক ব্যস্ত আছি, পরে আসিস তুই। আসলে কি দাদা, আমি এখানে এসেছিলাম তোমার কাছে একটা কাজ চাইতে। তোমার যাত্রীদের ব্যাগপত্র ওঠানোর জন্য একটা তো সহকারী প্রয়োজন, বলো আমাকে না হয় তুমি সেই কাজটাই দাও। না করো না দাদা, অনেক কষ্টে আমি তোমার কাছে এসেছি। দেখ টোনা, আমার নৌকা একটাই আর আমি একাই 100, আমার কাউকে লাগবে না, বুঝেছিস? এখন যা তো এখান থেকে দূর হ, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। এই বলে যোগ্যু কাক তার যাত্রীবাহী নৌকা নিয়ে নদীতে চলতে থাকে। আর এইদিকে টোনা হতাশ হয়ে সেখানে একটা গাছের নিচে বসে পড়ে। তখনই টোনার চোখে পড়ে একটা দুষ্টু ঈগল একটা পরীকে খাঁচায় বন্দি করে নিয়ে যাচ্ছে, আর পরীটা বাঁচার জন্য চিৎকার করছে।
বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও, দয়া করো কেউ আমাকে সাহায্য করো, বাঁচাও। এসব দেখতে পেয়ে টোনা একটা লাঠি এনে ওই ইগলের মাথায় আঘাত করে, আর সাথে সাথে ইগল মারা যায়। তারপর টোনা খাঁচা থেকে পরীকে মুক্ত করে, আর মুক্ত হয়ে পরী ভীষণ খুশি হয়। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আজ তোমার জন্যই আমি নতুন জীবন ফিরে পেলাম। তবে তোমাকে এত হতাশ দেখাচ্ছে কেন বলো তো আমাকে? এরপর টোনা পরীকে সব খুলে বলে। সব শুনে পরী বলে, ও আচ্ছা বুঝতে পেরেছি, তবে আজ তোমায় আমি একটা মরিচ গাছ দিব, আর ওই মরিচ গাছের সাহায্যে তুমি অনেক আয় রোজগার করতে পারবে। তবে শোনো, এটা কিন্তু কোনো সাধারণ মরিচ গাছ নয়, আর এই মরিচ গাছ রোপণ করলে এখানে সাত রঙের মরিচ ধরবে, আর তুমি যদি বুদ্ধি খাটাও তবে এই সাত রঙের মরিচের মাধ্যমে তুমি অনেক ধনী হতে পারবে। এই কথা বলে পরে টোনাকে একটা মরিচ গাছ দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এসব শুনে টোনা ভাবে, দূর বাবা, আমার পেটে নেই খাবার, আর এই পরে আমাকে দিল মরিচ গাছ, কিছুতেই তো বুঝতে পারছি না কি যে হচ্ছে এসব। এরপর টোনা মরিচ গাছ নিয়ে বাড়িতে যায় আর টুনিকে সব ঘটনা বলে। আচ্ছা বলো তো টুনি, এই মরিচ গাছ দিয়ে আমাদের কি হবে? আমরা তো দুবেলা ঠিক মতো খেতেই পারি না, আমরা কি শুধু মরিচ খাবো নাকি বলো তো? আরে টোনা, পুরি যখন বলেছে তবে এই মরিচ গাছ আমাদের কোনো না কোনো উপকারে আসবে গো, চলো আমরা মরিচ গাছটা রোপণ করি। এরপর টোনা টুনি মিলে তাদের বাড়ির উঠোনে মরিচ গাছটা রোপণ করে আর অনেক যত্ন করতে থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এরপর একদিন টোনা টুনি দেখে তাদের বাড়ির উঠোনে মরিচ গাছে সাত রকমের সাতটি বিশাল বিশাল মরিচ ধরেছে। এই দেখে তো তারা ভীষণ খুশি হয়। আরে এ তো দেখছি সাত রঙের সাতটা মরিচ ধরেছে, কিন্তু এই মরিচ গুলো এত বড় কেন? আরে এত বড় মরিচ দিয়ে আমরা কি করব টুনি? টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো, তুমি এই সাত রঙের মরিচ দিয়ে সাতটা নৌকা বানাও, আর এই নৌকার সাহায্যে আমরা অনেক টাকা আয় করতে পারবো। এরপর টোনা টুনির কথা মতো সাত রঙের মরিচ দিয়ে সাত রকমের সাতটি নৌকা বানায় আর সেগুলো নদীর পাড়ে গিয়ে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখে। মরিচের এমন সাতটি নৌকা দেখে তো বনের সব পাখিরা নদীতে ভ্রমণের জন্য টোনা টুনির নৌকায় এসে ভিড় জমায়। আর যে যখন যে রঙের নৌকাতে নদী পার হতে চেত, টুনি আর টোনা সেই রঙের নৌকাতে করে নদী পার করত। এতে করে টোনা টুনিরও অনেক রোজগার হতে থাকে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। টোনা টুনি ধনী হতে থাকে। টোনা টুনির সাত রঙের মরিচের নৌকার কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিন টোনার বাড়িতে বড় গাড়িতে করে একটা পাখি আসে আর টোনাকে বলে, হ্যালো মিস্টার টোনা, আমি মিঠু তোতা, আমি শহরের এক কোম্পানি থেকে এসেছি। আমরা শুনেছি আপনার সাত রঙের সাতটা মরিচের নৌকা আছে, আর যেহেতু ওগুলো মরিচ সেহেতু বেশি দিন টিকবে না, সামনেই তো বর্ষাকাল, সব মরিচের নৌকাগুলো পচে যাবে, তাই আমরা আপনার এই সাতটি মরিচের নৌকা আমাদের জাদুঘরে সংরক্ষণ করতে চাই। এত বড় মরিচের নৌকা আমরা কখনো দেখিনি, এটা দিয়ে আমরা ইতিহাস রচনা করতে চাই, তাই আমরা জাদুঘরে সংরক্ষণ করব। এর বিনিময়ে আমরা আপনাকে 1.5 কোটি টাকা দেব, আপনি কি রাজি? না না, আমি কিছু